রাজ্যে এই প্রথম এবছর শারদোৎসব উপলক্ষে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। শারদোৎসবে দশমী থেকে শুরু করে তিন দিন বরতলাস্থিত দশমী ঘাটে ঢাক বাজনা উদ্বোধনের ব্যবস্থা করেছে নিগম কর্তৃপক্ষ। এর জন্য পৌর নিগমের তরফ থেকে 30 জন ঢাকিকে নিয়োজিত করা হয়েছে। তারা বিরতির মাধ্যমে লাগাতার ঢাক বাজাবে, বিশেষ করে নিরঞ্জনের জন্য প্রতিমা আসলে, এমনটাই জানালেন এক ঢাকি। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি দশমী ঘাটে এবং আগরতলা দশমী ঘাটকে নিয়ে কিন্তু এর আগে আমরা দেখেছিলাম পুজোর আগে বিভিন্ন বৈঠক হয়েছিল পৌর নিগমের তরফ থেকে, সেখানে কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ যখনই আসবেন যে ডিজে বা মাইকের যে ব্যবস্থাগুলি ওনারা করে নিয়ে আসবেন সেগুলি কিন্তু বাইরে থাকবে, ভেতরে প্রবেশ করানো নিষেধ। এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, পৌর নিগমের তরফ থেকে কিন্তু এবছর বা নতুন করে বা এই প্রথমবারের মতো কিন্তু ত্রিপুরা রাজ্যে একেবারে নজির সৃষ্টি করার মতো একটি বিষয় পৌর নিগমের তরফ থেকে কিন্তু ঢাকি বা ঢাকের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিন্তু উলুধুনি দেওয়ার জন্য মহিলা রয়েছে এখানে অনেকজন। তো আমরা দেখতে পাচ্ছি পেছনে ঢাকিরা রয়েছেন এবং অনেকেই কিন্তু রয়েছেন যারা নিজেদের ঢাক নিয়ে কিন্তু হাজির হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করব ওনাদের সাথে। এই প্রথমবারের মতো কিন্তু পৌর নিগম কর্তৃপক্ষ এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছে। একজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কী নাম আপনার? আমার নাম আশুরিষি দাস। তো 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা এরকম করে করে একটু গ্যাপ দিয়ে দিয়ে আর কি মূর্তি আসবে আমরা বাজাব। ঢাকিদের মতো একইভাবে উলুধুনি দেওয়ার জন্য 30 থেকে 40 জন মহিলাকেও নিয়োগ করা হয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য। 15 থেকে 20 জন করে মোট 2টি দল শিফটিং অনুযায়ী কাজ করবে। দশমী থেকে শুরু করে মোট 3 দিনের জন্য নিয়োগ করা হয়েছে এদেরকে। প্রথম দিন ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন এক মহিলা। উলুধুনি দেওয়ার জন্য এখানে রয়েছেন প্রত্যেকে, অনেক মহিলারা রয়েছেন যাদেরকে উলুধুনি দেওয়ার জন্য বিশেষ করে এখানে আনা হয়েছে। এবং এই প্রথমবারের মতো কিন্তু আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি আমরা। তো একটু কথা বলবো তাদের সাথে। দিদি, কি নাম আপনার? সঙ্গীতা দেব চৌধুরী। আপনি কোথা থেকে এসেছেন? এই তো জয়নগর 5 নম্বর। পৌর নিগমের তরফ থেকে আপনারা আজকে এসেছেন? হ্যাঁ। তো কতদিন পর্যন্ত আপনারা এই এখানে থেকে উলুধুনি দেওয়ার কাজটা করবেন? এই তো আগামীকাল পর্যন্ত, গতকাল থেকে শুরু হয়েছে আগামীকাল, হ্যাঁ 3 দিন। আপনার কি ঠিক একইভাবে ঢাকিরা যেরকম ভাবে করছে একইভাবে করবেন? 15-20 মিনিটের জন্য ওনারা? না না না, আপনাদের কি রকম ধরনের? আমরা ওই তো সকাল 11টা থেকে 6টা পর্যন্ত, তারপর আরেকটা ব্যাচ। আচ্ছা আচ্ছা, আপনাদের একটা ব্যাচ করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো এই বছর গতকাল আপনারা কি রকম সাড়া পেয়েছেন? যে খুব ভালো সাড়া পেয়েছে, খুব আনন্দ লেগেছে। খুব আনন্দ লেগেছে। আপনাদের জন্য মাইক্রোফোনের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কতজন মহিলা আপনারা রয়েছেন? 30 জন। 30 জন রয়েছেন? 30-40 হইব। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, কি নাম আপনার? আমি রিঙ্কু রানী ভৌমিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি জয়নগর থেকে। জয়নগর থেকে এসেছেন? তো কি রকম লাগছে গতকাল থেকে আপনারা এই কাজটা শুরু করেছেন? আমার তো খুবই ভালো লাগছে, আনন্দ লাগতেছে। এর আগে কি আপনারা এরকম ধরনের কোনো কাজ করেন? না, এর আগে এমন কোনো কাজ করিনি আমরা। আচ্ছা, এই প্রথম করছি। এই প্রথম করছি। আচ্ছা, তো আপনারা 30 জন রয়েছেন এবং প্রত্যেকই একটা একটা ব্যাচের পর আরেকটা ব্যাচ এসে তারপর করছে? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাদের। একেবারেই বলতে গেলে কিন্তু এবারের যে ব্যবস্থাটা রয়েছে অনেকটাই দারুণ রয়েছে, কারণ এই প্রথমবার মহিলারা উলুধুনি দেবেন। এবং যেটা বাঙালির একটা আরেকটা আমরা বলতে পারি ঐতিহ্য উলুধুনি, সেটা কিন্তু বাঙালির যে কোনো পুজো পার্বণে কিন্তু এটা চলে থাকে। এবং এবারও কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই প্রথমবারের মতো কিন্তু আগরতলা পৌর নিগমের তরফ থেকে এরকম একটা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং এখানেও কিন্তু 30 জন মহিলা এখানে উলুধুনি দেওয়ার জন্য তাদেরকে এখানে আনা হয়েছে এবং এরপর আরেকটা ব্যাচ আসবে, এরকম কিন্তু চলবে। এবং বলতে গেলে একেবারেই আগরতলা পৌর নিগমের একেবারে এই একটা পদক্ষেপ নিয়ে কিন্তু নজির সৃষ্টি করেছেন। এবং ঢাকি তার পাশাপাশি উলুধুনি প্রত্যেকটা বিষয়ে কিন্তু বাঙালির একেবারে দুর্গা উৎসবকে আরও বেশি করে আনন্দমুখর করে তুলবে। এবং যেহেতু বিজয়া দশমী, সেখানে কিন্তু এই দুটো জিনিস না থাকলে নাই হবে অবশ্যই। সেখানে বলতে গেলে যে পৌর নিগম কর্তৃপক্ষ রয়েছে তাদের এবারের যে এই পদক্ষেপটা রয়েছে সেটা অত্যন্ত নজির সৃষ্টি করার মতো ত্রিপুরা রাজ্যের মধ্যে। অবশ্যই আমরা বিভিন্ন বিষয়ে এখানকার যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরা নারায়ণের সাথে আমি প্রিয়াঙ্কা, রাইজেস্ট নিউজ।